আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মূলত আমাদের চেহারা দেখেন না, আমাদের সুরত দেখেন না, আমাদের রূপচর্যা দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, তোমাদের মাঝে যারা সবচেয়েতে জ্ঞানী, সবচেয়েতে গুণী, সবচেয়েতে ধনী, সবচেয়েতে ক্ষমতাবান এমন মানুষ আমি আল্লাহর কাছে প্রিয় না, সম্মানিত না। আমার কাছে সম্মানিত হবে তারা, আমি আল্লাহর ভয় ভীতি কলিজার মধ্যে লালন করে যারা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন যার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় ভীতি যত বেশি, আমি আল্লাহর কাছে তার সম্মান এবং মর্যাদা তত বেশি। যার জ্বলন্ত প্রমাণ হলো গোটা পৃথিবীর সবচাইতে দুইজন মানুষ কালো, আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে তারা সবচাইতে ভালো। সুবহানাল্লাহ বলেন, তাদের মধ্যে একজন হলো গোটা পৃথিবীর সমগ্র মুয়াজ্জিনদের যিনি নেতা, আমাদের প্রিয় মুয়াজ্জিন হযরতে বেলাল। এমন কালো মানুষ ছিলেন, হাবাসী বংশের কালো মানুষ, এমন কালো মানুষ বাংলাদেশে খুঁজেও পাওয়া যায় না। অন্ধকারের মধ্যে যাদেরকে লাইট ছাড়া খোঁজাও যায় না, এমন হাবশি বংশের কালো বেলাল আল্লাহর ভয় ভীতি অন্তরের মধ্যে জাগ্রত রাখার কারণে, আল্লাহকে ভয় ভালোবাসা বেশি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বেলালের সম্মান আল্লাহ বাড়িয়ে দিলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেন, অল্প দিনের ব্যবধানে নবী আমার মদিনায় বেশ কিছু মসজিদ নির্মাণ করলেন। তন্মধ্যে অন্যতম মসজিদ হল মসজিদে নববী। সেই মসজিদটা নবী নির্মাণ করলেন, চতুর্পার্শ্বে খেজুর পাতের খেজুর গাছের ডালা গাড়লেন, খেজুর গাছের পাতা দিয়ে বেড়া দিলেন, খেজুর গাছের চাউনি দিলেন। কিন্তু যেই ঘর খেজুর গাছের বেড়া, খেজুর গাছের চাউনি, খেজুর গাছের খাম্বা, বলেন দেখি ঘরটা কেমন ঘর, কাঁচা ঘর না পাকা ঘর? ঘরটা সত্যি খুবই কাঁচা, কিন্তু যেই ঘর খুবই কাঁচা, কিন্তু সেই ঘর সে আল্লাহর ঘর। সেই মসজিদে নববী বিশ্ব নবী যখন নির্মাণ করলেন, সেই মসজিদের ইমাম এবং খতিব স্বয়ং বিশ্ব নবী। সেই মসজিদের প্রথম কাতারের মুসল্লি হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, এদের মত লোক। বিশ্ব নবী বললেন, বেলালে আমি যেই মসজিদের ইমাম এবং খতিব, বেলাল তুই সেই মসজিদের হলি মুয়াজ্জিন। সুবহানাল্লাহ, কবিরা কত চমৎকার করে গান গায় বেলালের নামে। আজানি রসম আছে আগের মতই, বেলালের সে রূহ বেলালের সে ইমান নেই, আজ সে কোরআন আছে হাদিস আছে, সেই ইমান আর মানুষ নেই। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, কেন বেলালের মর্যাদা এত বেড়ে গেল? গোটা মদিনায় বেলালের চেয়ে সুন্দর মানুষের অভাব ছিল না। বেলালের চেয়ে জ্ঞানী, বেলালের চেয়ে গুণী, বেলালের চেয়ে সুললিত কণ্ঠের মানুষের অভাব ছিল না। এত মুয়াজ্জিন থাকার পরে ও নবী বললেন, বেলাল রে তুমি আজান দাও। আর বেলালকে আল্লাহ চেহারা দিয়ে দেন নাই, সুরত দেন নাই, কিরকম তো বেলালের এমন ইমানের মতো মজবুত দৌলত আল্লাহ তাকে দান করেছেন। বেলাল যখন আজান দিতেন, বেলালের আজানের ধ্বনি গোটা মদিনার আকাশ বাতাসে শুধু মুখরিত হতো না, প্রত্যেকটা ইমানদারের কলিজায় পর্যন্ত বেলালের আজানের ধাক্কা চলে যেত। শুধু তাই নয়, গোটা মদিনা আকাশ বাতাস মুখরিত করে ইমানদারের কলিজার মধ্যে
সাত আসমান পাড়ে দেয়, সিদরাতুল মুনতাহা পাড়ে দেয়, আল্লাহর আরশ পর্যন্ত বেলালের ইমানি আজানের ধাক্কা লেগে যায়। এই জন্যই কবি বলেছেন, আজানের রকম আছে আগের মতই, বেলালের সে ইমান নেই, বেলালের সে রোহনে আজ সে কোরআন আছে হাদিস আছে, সে ইমান আর মানুষ নেই। কথা বলেন ঠিক কিনা? কারণটা হলো আপনারা জানেন, বেলাল ছিল একজন সাধারণ একজন দাস, একজন দাস ছিল বেলাল একজনের, বর্তমানে আমরা যেগুলো রাকাল বলি, এমন দাস হযরতে বেলাল যখন আল্লাহর পরিচয় পেয়ে গেল, আল্লাহর পরিচয় পাইতে দেরি, আল্লাহ কি কলিজার ভিতরে আল্লাহর ভয় বেতে মহব্বত গাঁটতে দেরি না, নবীর ভালোবাসা আল্লাহর মহব্বত ভালোবাসা অন্তরে গড়ার কারণে বেলাল বলে, মনিবে হে আমি আপনাকে বড় ভালোবাসি না, আমি ভালোবাসে যাকে তিনি আমার আল্লাহ। জোরে বলেন তিনি কে? শুরু হয়ে গেল অত্যাচার। কাকে বলে অত্যাচারের ইষ্টিমরুলার শুরু হয়ে গেল মক্কার অলিতে গলিতে, বেলালের হাত পা বেঁধে টানা হিসকা শুরু হলো, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লাগিয়ে দেওয়া হলো। শুধু তাই নয়, যখন বেলাল হাজারো যন্ত্রণা হাজারো কষ্টের পরে বলেন আহাদুন আহাদ আল্লাহু আহাদ, বেলালকে সর্বশেষ মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তার মনে তাকে সূর্যের মুখোমুখি করে উত্তপ্ত মরো প্রান্তরে হাত পা বেঁধে মনকে মন জনের পাথর বুকের মধ্যে চাপা দিয়ে বেলালকে জিজ্ঞেস করে, বেলাল নেই এইভাবে কি তুমি চটপট করে জীবন দিবা, না আল্লাহ এবং নবীর উপরে তুমি ইমান ছেড়ে দিবা? বেলাল সেই মৃত্যুর দ্বার প্রান্তে থেকে একমাত্র আওয়াজ দেয়, ও দুনিয়ার কাফেরেরা মুশরিকেরা তোমরা শুনে নাও, জীবন দিব রে কাফেরেরা তবু ইমান দিব না, আল্লাহ বলে জীবন দিব রে বেইমানেরা তবু ইমান দিব না। এই কারণে নবী সব সুললিত কণ্ঠের মানুষ আর সুন্দর চেহারার মানুষ সব মুয়াজ্জিন বাদ দিয়ে বেলাল কয়, নবী কয় বেলাল রে তুই এই মসজিদের মুয়াজ্জিন, আমি হলাম ইমাম এবং খতিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে জানতে চাই, খেজুর গাছের বেড়া, খেজুর গাছের চাউনি, মসজিদটা যতই কাঁচা হোক, যেই মসজিদের ইমাম যেই মসজিদের খতিব স্বয়ং বিশ্ব নবী, তিনি শুধু আমাদের নবী নয় তিনি নবীদের নবী, তিনি শুধু নবীদের নবী নয় তিনি হলো সাইয়েদুল আম্বিয়া, সমগ্র নবীদের তিনি নেতা। সুবহানাল্লাহ। শুধু সমগ্র নবীদেরই নেতা নয়, নবী বলেন আনা সাইয়েদুল আদাম, দুনিয়ার সব আদম সন্তানের নেতা। সুবহানাল্লাহ। নবী শুধু দুনিয়ার আদম সন্তানের নেতা নয়, আনা সাইয়েদুল আদাম ইয়াউমুল কিয়ামা, গোটা দুনিয়ার সমগ্র আদম সন্তান কিয়ামতে যখন উঠবে আমাকে আল্লাহ কিয়ামত বাসীদের নেতা করে বানাবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন না। এই জন্য কবিরা নবীকে নিয়ে গান গায়, রহমতুল্লিল আলামিন সরদারিয়ে যে কৌনাইন, রহমতুল্লিল আলামিন সরদারিয়ে যে কৌনাইন, কামলি আলা প্যারা নবী লও গো সালাম, কামলি আলা প্যারা নবী লও গো সালাম। আসরা নাই আমার ভাইয়েরা, যেই মসজিদের ইমাম এবং খতিব বিশ্ব নবী, যেই মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল, যেই মসজিদের প্রথম কাতারের মুসল্লি হযরতে আবু বকর হযরতে ওমরের মতো মানুষ, এবার আপনারাই বলেন মসজিদ যতই কাঁচা হোক মসজিদের ইমাম মুয়াজ্জিন মুসল্লিদের ইমান কেমন পাকা না কাঁচা? আমার ভাইয়েরা, বর্তমানে আমাদের আশপাশে যত মসজিদ সব অধিকাংশ মসজিদই কাঁচা না পাকা,
কিন্তু মসজিদটা এসে অভাব নাই, মুজাকের অভাব নাই। মনে হচ্ছে যেন প্রত্যেকটা মসজিদের ইমাম মুয়াজ্জিন মুসল্লিদের ইমান তুলনামূলক কাঁচানা ফাঁকা। কাঁচা হওয়ার কারণে তুমি আমরা এত পুরুষ মানুষ থাকতে এই দেশে একজন পুরুষ মানুষও রাস্তাঘাটে বাজারে ইমাম পাওয়া যায় না, খালি মসজিদে গেলে পাওয়া যায়। কথা কি বুঝতে পেরেছেন? শুধু মসজিদে গিয়ে আমরা পুরুষ মানুষরে ইমাম দেখি, আর যে সমাজ এবং রাষ্ট্রে আমরা বসবাস করি একজন ইমামও আমরা পুরুষ মানুষ দেখি না। কথা বলেন ঠিক কিনা? চল্লিশ বছর ধরে আমরা মুক্তাদি, আমরা নামাজ পড়ি, আমরা অনুসরণ করি, একটা দায়িত্ব বিহাজাল মহিলা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মসজিদে খুব সুন্দর আজান চলছে, মুসল্লিদের সমনেই নামাজ হচ্ছে, কিছু মানুষ আছে রূপের পাগল, কিছু মানুষ আছে কণ্ঠের পাগল, ভাবের পাগল, আছে না নাই? মসজিদে নববীতে হঠাৎ করে কিছু কানাকানি শুরু হয়ে গেল। নবী কি বেলালের চাইতে সুললিত কণ্ঠের কোন মানুষ এই মদিনায় পায় নাই? বেলালের চাইতে ভালো কোন মুয়াজ্জিন কি এই মদিনায় নাই? এত সুন্দর সুললিত কণ্ঠের মুয়াজ্জিন থাকার পরে বিশ্ব নবী বেলালের মতো একজন মানুষের মসজিদে নববীর মুয়াজ্জিন বানালো, যার চেহারাও সুন্দর না, যার নাকটাও হলো বোসার ঘরে বোসা, যার মাথার চুলগুলো ছিল একেবারে কোকড়ানো, যার ভাষাটা ছিল একেবারে অস্পষ্ট, এমন মানুষটাকে নবী কেন মুয়াজ্জিন বানায়? কিন্তু তারা দেখে উপরের জিনিস, আর নবী খেয়াল করে বেলালের কলিজা। কথা বলেন ঠিক না? আমাদের প্রত্যেকের ভিতরে সব চাইতে ভালোবাসা এবং ভয় থাকতে হবে কা? এমন ভয় এবং ভালোবাসা যার হৃদয়ে থাকবে, এমন ইমানদার যারা আল্লাহ বলেন আমি আল্লাহর খাঁটি বন্ধু হয়ে যাবে তারা। আল্লাহু আলিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আমি আল্লাহর উপর ঈমান আনে যারা, আমি আল্লাহর বন্ধু হয়ে যাই তারা, আমি আল্লাহর বন্ধু হবে যারা অন্ধকার পথ থেকে আলোর পথ পেয়ে যাবে তারা। এখন নবী যেহেতু মুয়াজ্জিন বানিয়েছেন বেলালকে, এই জন্য নবী হঠাৎ করে বেলালের ব্যাপারে যখন একটু সমালোচনা, নবী বলে হতেই পারে না, আমার সিদ্ধান্ত নিয়ে মুসল্লিরা সমালোচনা করবে, বেলালকে আমি মুয়াজ্জিন বানাবো না। কত চমৎকার নবীর সিদ্ধান্ত, খেয়াল করে দেখেন আমার ভাইয়েরা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বেলালের মর্যাদা কোথায় বানিয়ে দিলেন, আর বিশ্ব নবী কত চমৎকার করে মুসল্লিদের কানাকানি সমালোচনা শোনার পর বেলালকে আউট করে দিলেন। অথচ আমরা যখন ক্ষমতা পাই, আমরা যখন সিয়ার পাই, গোটা দেশের মানুষ সব যদি আমাদের বিরুদ্ধে চলে যায়, তবু আমাদের দেখার কোনো টাইম নেই। কথা বলেন ঠিক কিনা? নবী বদলে দিলেন, হে বেলাল, জনগণ তোমারে চাই না, এই জন্য আজ থেকে তুমি আর আজান দিবা না। নবীকে এই কথা মন থেকে বলেছেন নাকি বাহির থেকে বলেছেন? মন থেকে বলে নাই, বাহির থেকে বলেছে জনগণের কারণে। বেলাল তো বুঝতে পারে নাই, বেলাল মনে করেছে নবী মন থেকে বলেছে। বেলাল মনটা খারাপ করে মসজিদ থেকে বের হয়ে চলে যায়। নবী বলে, ও মুসল্লিরা, সুন্দর মতো কণ্ঠ দেখে, ভালো চেহারা দেখে আপনি আপনারা মুয়াজ্জিন নিয়োগ করেন, সুললিত কণ্ঠের একজন অধিকারী, সুপুরুষ সুদর্শন চেহারার মানুষ, এমন একজন মুয়াজ্জিন মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করা হলো। কিন্তু না না, আযান দাই, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ইয়াজানের ধ্বনি যেন আকাশ বাতাস মুখরিত হয়, কিন্তু ইমানদারের কলিজা ইয়াজানের ধ্বনি পৌঁছায় না। সুললিত কণ্ঠের মুয়াজ্জিন এর আজান আকাশ বাতাস মুখরিত হয়, কিন্তু আল্লাহর আরশ পর্যন্ত আজান পৌঁছায় না।
আমার আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল নে এক্ষণে চলে যাও মসজিদে নববীতে, আমার দোস্তর খবর নাও কি হয়েছে, আমার দোস্তর আমার দোস্ত কেন কি হয়েছে, তার মসজিদে কেন আজান হয় না। আসলে কি মসজিদে আজান বাদ পড়েছে নাকি আজান হয়? আগের চাইতে সুন্দর আজান হয়, আগের চাইতেও সুললিত কণ্ঠে সুন্দর চেহারার মুয়াজ্জিন আজান দেয়, অথচ আল্লাহ বলে আমার দোস্তর মসজিদের খবর নাও কেন যেন আমার দোস্তর মসজিদে আজান হয় না। জিব্রাইল আমিন বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে আপনার মসজিদে কেন আজান হয় না, কেন আজান হয় না? নবী বলেন, কেন আগের চাইতে অত সুন্দর আজান হয়? আল্লাহ বলে দেন, জিব্রাইল রে জিব্রাইল, আমার দোস্তকে বলো আমি সুন্দর বুঝি না, আমি সুপুরুষ বুঝি না, আমি আল্লাহ বুঝি, আমি আল্লাহ দেখি বান্দার অন্তর এবং কলিজার তাকওয়া, যার অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় ভীতি যত বেশি, আমি আল্লাহর কাছে তার মান মর্যাদা তত বেশি। আমি স্পষ্ট বলে দিলাম, সুন্দর সুললিত কণ্ঠ দরকার নাই, আজকে থেকে মসজিদে নববীর আজীবনের জন্য মুয়াজ্জিন হবে আমার প্রিয় বেলা। বিশ্বনবী এই সিদ্ধান্ত শুনে খুশি হবে না বেজার হবে? বিশ্বনবী যার পর নাই খুশি হলেন, মনের খুশি মনের আনন্দ মনে জমা রেখে নবী বললেন, ও আমার সাথীরা, ও আমার সাহাবীরা, কে কোথায় আছো গো, আমার বেলাল কোথায়, বেলালকে নিয়ে আসো। চলে গেলেন বেলালকে খোঁজার জন্য কয়েকজন সাথী ভাই, কিন্তু না না, যেদিকেই যায় যত দূর যায় বেলালকে দেখা যায় না। হঠাৎ করে সামনের দিকে তাকিয়ে দেখে জঙ্গলে এক গাছের নিচে কালো কুচকুচে মানুষ হজরত বেলাল কানতে কানতে চোখগুলো লাল করে ফেলে। সাথীরা বলে, ও বেলাল তুমি কাঁদছো কেন? বেলাল বলে, আহারে, যেই নবীর জন্য ঘর ছাড়লাম, যেই নবীর জন্য বারে ছাড়লাম, যে আল্লাহ এবং নবীর প্রেমে ভালোবাসায় হাবুডুবু খেয়ে মক্কার জমি ছাড়লাম, সেই নবী আমাকে মসজিদ নবী থেকে না করে দিল, এই দুঃখ আমি কারে দেখাবো? সাথীরা বললেন, না না, চলো, তোমাকে নবী পাঠিয়েছেন ডাকার জন্য, তোমাকে নেওয়ার জন্য পাঠিয়েছেন, চলো। কিন্তু না না, এই কথা শোনার পর বেলাল খুশি না, বেলাল আরো কান্না বাড়িয়ে দেয়। সাথীরা বললেন, বেলাল রে, তুমি তো খুশি হওয়ার কথা কান্না বাড়িয়ে দিলে কেন? বেলাল বলে, আমি কান্না কেন বাড়িয়ে দিলাম, যেই নবী আমাকে এত ভালোবাসছে সেই নবী কেমনে করে মসজিদ থেকে আমাকে বের করে দিল, আজকে আবার তোমাদেরকে পাঠিয়েছে আমাকে নেওয়ার জন্য, আমার বড় ভয় হয়, আমার বড় ভয় লাগে, যেই মসজিদ থেকে নবী আমারে একবার বের করে দেয় আবার ডাক দিয়ে যেই, যদি নবী আমারে বলে বেলাল রে তুমি গোটা মদিনা থেকে অন্যত্র চলে যাও, এমন কথার চিন্তা করে আমি বেলাল কাঁদি। সাথীরা বলে, বেলাল রে তুমি কেঁদো না, তুমি চলো, নবী আমাদেরকে পাঠিয়েছেন নেওয়ার জন্য। নবীর সামনে বেলাল চলে গেলেন, বিশ্বনবী বেলালকে দেখে, বিশ্বনবী কাঁদে, বেলাল কাঁদে। নবী বলেন, বেলাল রে তোমার চোখের কান্না দেখলে আমি সইতে পারি না রে বেলাল, তুমি কাঁদছো কেন? তোমার জন্য সুসংবাদ, তুমি তো জানো না, তোমাকে মসজিদ থেকে আজানের দায়িত্ব থেকে না করে দেওয়ার কারণে আমার আল্লাহ এত অসন্তুষ্ট হয়েছেন, আজকে জিব্রাইল আমিন এসেছে, আল্লাহ তোমার পক্ষে সিদ্ধান্ত নাজিল করেছেন, আজকে থেকে মসজিদে নববীর আজীবনের জন্য মুয়াজ্জিন হবে তুমি বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর কিছু যে চাই না আমি, আর কিছু যে চাই না আমি, চাই গো না যা,
আল্লাহ তোমার কাছে আমার মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমার মোনাজাত। পড়েন আমিন। আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সম্মানিত হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমার ভাইয়েরা, ছোট্ট আরেকটা গল্প শোনাই। নবীজির সাহাবাদের থেকে সম্মান আল্লাহ রাব্বুল আলামিন যদি বাড়িয়ে দেয়, তাহলে আপনার বাহিরের কোনো কিছু আল্লাহ দেখবেন না, আপনার অন্তর দেখে আপনার কলিজার খবর নিয়ে আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবেন। প্রমাণ হলো বিশ্বনবীর জামানায় একজন সাহাবি বড় ভালোবেসে উট পালতেন, যেমন করে আমরা গরু পালি ভেড়া পালি পালিকে পালি না, কিন্তু হঠাৎ করে লোকটার পাল থেকে উট হারিয়ে যায়। উট খোঁজা শুরু করলেন, গোটা বাড়ির আঙ্গিনা তন্ন তন্ন করে ফেললেন,